শেরপুরে আখতার আলী হত্যার আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলার সদর উপজেলার লেসমোহনপুর ইউনিয়নের ছোট জাউয়ারচর গ্রামের একটি ক্ষেত থেকে 17 অক্টোবর বৃহস্পতিবার সকাল 11টার দিকে মোহাম্মদ আখতার আলী 28 নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ। মৃত আখতার আলী সদর উপজেলার ইলিশা গ্রামের জৈনিক আয়ুব আলীর ছেলে। মৃত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইলিশা গ্রামের আয়ুব আলীর ছেলে মোহাম্মদ আখতার আলী 4 মাস পূর্বে বিয়ে করে। 15 অক্টোবর মঙ্গলবার বিকেলে আখতার আলী বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরে বাবাসহ পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। তারা ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দেয়। এদিকে বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী ছোট জাউরচর গ্রামের কৃষকরা খেতে কাজ করতে গেলে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেন। পরে সদর থানার অফিসার ইনচার্জ ওসি জুবায়েদ আলম, ওসি তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম সঙ্গে উপসহ ঘটনাস্থলে গিয়ে প্রথমে আখতার আলীর লাশ অজ্ঞাত হিসাবে উদ্ধার করে। এ সময় লাশের মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। অপরদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ আখতার আলীর বাবা সহ আত্মীয় স্বজন ঘটনাস্থলে গিয়ে আখতার আলীকে শনাক্ত করেন। এ ব্যাপারে শেরপুর সদর থানায় আয়ুব আলী বাদী হয়ে শেরপুর সদর থানায় 8 জনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয়। আসামিরা হলেন মিন্টু মিয়া, মিস্টার আলী, লুৎফর রহমান, আরিফ, সুমন মিয়া, আতিক মিয়া, নতুন, দুলাল মিয়া, সর্বসাং, ইলিশা, শেরপুর সদর, শেরপুর। ইতিমধ্যেই 1 থেকে 3 নং আসামিকে আটক করতে সক্ষম হয়েছে শেরপুর থানা পুলিশ। বাকি আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচারের আইনে বিচার করার দাবি করছে এলাকাবাসী। স্বাধীন সংবাদ, দেশ রিপোর্ট। অনেক মেয়ে লোকের জীবন নষ্ট করছে, আমাকেও নষ্ট করতে চাইছিল, মাইনা দিবে চাইছিল। আমি অনেক জায়গায় ঘুরছি, আমি বিচার চাইছি, বিচার চাই নাই, ওর ফাঁসি চাই। ছেলেটারা যেভাবে মারছে যা, ওই বাবা ওদের ফাঁসি চাই আমি। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ আব্দুল আলীম, ডাক নাম হলো সাদা মিয়া। তো মূল কথাটা আমি আজ বলতেছি যে আমার ভাতিজা পার্শ্ববর্তী মানে পার্শ্ববর্তী ভাতিজা আর কি। তো ঘটনাটা ঘটছিল এভাবে যে রাত বাজে তখন 9টা নাকি সাতটার সময় তাকে ফোন দিয়ে পরে বাইর করা হয়েছে। 1 নম্বর কথা ছিল লুৎফর, মিস্টার এবং মিন্টু এদের লাশের দরকার ছিল। আমার এক ভাগিনা নাম হলো মোহাম্মদ হাবি, ওর বাড়িতে দেওয়ার জন্য এই পদক্ষেপটা করছিল। তো আসলে নিষ্পাপ ছিল আমার ভাগিনা, যার ফলে আমার ভাগিনের প্রতি এই কীটা দুষ্টা করে নাই। তারা পাপি ছিল যে সেজন্য ওদের ই পড়ছে। এরা এই মিন্টু, মিস্টার, লুৎফর এরা বিগত আরও এর আগে আরও 2টা মার্ডার করছে। এটা ই হয়েছিল কিন্তু কোনো শাস্তি মানে প্রশাসন কোনো কিছু করতে পারে নাই। আর যাই হোক, ঘটনা বলি, এরা 7টার সময় এলো ইয়ের আক্তাররে বাড়ি থেকে ডাকি নিয়ে যা। ডাকি নিয়ে যাওয়ার পরে এনে নিয়ে যাওয়ার পরে কই নিয়ে গেছে তা জানি না, কিন্তু লাশ জনকে বাড়াইছে। লাশের ইয়ে আমরা দেখছি জিভে কাটা হয়েছে। ও মিন্টুরে জনকা ধরা হয়েছিল যে কই রাখছে তোরা, কই করছে কই, আমরা ইয়ে শুয়াইছি, রাজশাহী শুয়াইছি। পরে রাতের দূরের দিক দিয়ে 15,000 টাকা দিয়ে একটা হাইক্স ভাড়া করে এরে নিয়ে এরে সিকল বাইন দেয় আমরা রাজশাহী গেছি। রাজশাহী থেকে আরও 30 কিলো দূরে ওইখানে গেছি। যাওয়ার পরে যাইতে যাইতে তো সারাইতে গেছি, সকাল হয়ে গেছে গা। সকাল হওয়ার পরে এনটনে খবর গেছে যে লাশ পাওয়া গেছে, তখন তা সব ফাঁস হয়ে গেছে গা। পরে মিন্টুর আমরা জাবরাইরে ধরে রাখছি, ধরে রাখার পরে আমার সময় এক পুলিশ ফাঁড়ির সামনে ব্রেক করাইছে, কি না একটু ব্রেক করে, না একটু ব্রেক কর। পরে ওই পুলিশের ব্রেক করাইছে, ব্রেক করার পরে মিন্টু নাইমে ওই পুলিশের পা জাবরাই ধরছে, ধরে কইতে স্যার বাবা আমার বাঁচান, আমি মার্ডার করে আইছি এলাকায়, হ্যাঁ আমার এরা মাইরা লাই দিব, আমার বাসাইন, আমি এনে অ্যারেস্ট হবো, আমার বাসাইন। অনেক কাকুতি মিনতি করছে কিন্তু পুলিশে বলছে যে না, তো শেরপুরের ঘটনা, এর শেরপুরি নিয়ে যাইনি। পরে এর শেরপুরি নিয়ে আনিয়েছে, শেরপুরি নিয়ে আরে আগে হস্তান্তর না করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা মানে কয়েকজন আর কি গণপিটে নিতেছিল হালকা, তেমন মারবে দেয় নাই, কারণ মাইরেজ দেয়ালা, পরে তো আর বিপদ পড়ব। পরে ওর ওই নিজেই স্বীকারোক্তি দিছে যে আমরা 4-5 জন লোক নাম ধরে বলছে লুৎফর, মিস্টার, মানে 3টারে চিনছি আর 2টার নাম কইছে কিন্তু ওটা চিনি নাই, ওটির নাম আমরা জানি না, কইছি যে কুসুমাটির আর ইয়ে চকপাড়কের, ওটি আমরা চিনি না, নাম আমি যেহেতু শুনি না, ওটা আমি বলতে পারবো না।
পরে আপনার আরিফ সুমন আচ্ছা আরিফ সুমন পরে ও নিজে নিজেই মুগ্ধে স্বীকারোক্তি করছে পরার পরে আমরা প্রশাসনে ফোন দিছি পরে প্রশাসন আইছে আর পরে ওরে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করছি সকল কিছুর পরিশেষ কথা হলো আমরা মিন্টু লুৎফর এবং মিস্টারের ফাঁসি চাই আমরা ফাঁসি চাই তারপর ওই যে নিয়ে হাইরে ইচ্ছে মতো মারছে মায়ের ডেরে হাইরে তাও শিগের পায় না আর আঙ্গুর সাথে বিশ্রে বিশ্রী করে তারপর আমরা ওরে ধরছি রাত্রে ধরে সঙ্গে কি রাজশাহী চাইছি তারপর ওরা তা শিগের করে না পরে জজেরন যায় আমরা খুন করছি পরে ছেলেকে আমরা পুলবারা লাশ পাইছি পরে আমরা যাই দেখছি যে আমার স্বামীরা মারি শুইছে মিস্টার ফাঁসি চাই আর কোনো দাবি নাই আমার এক দাবি আমি ফাঁসি চাই আমার স্বামীরা যারা যারা মারছে তাদের ফাঁসি চাই হ্যাঁ ফাঁসি চাই প্রশ্ন যা করবো তাই গোবা ওটা তোমার কথা কয় না আপনারা প্রশ্ন করেন নাহলে তো বুঝতে বলেন আপনার আপনি বলেন আমার নাম শাহানা আপনি আমি সাসি লাগি ওকে আমার ছোট ভাইরে তারা নির্মমভাবে হত্যা করছে ডাইকে মানে বাইল দিয়ে বুঝে বাড়ি থেকে ডাইকে নিয়ে যায় চক্রান্ত করে আরেকজন আরে ফাঁসানোর জন্য আমার ষড়যন্ত্র করে আমার বাইরে মারছে।